হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি আজকে শিক্ষক নিয়োগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেখাবো অবশ্য সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখে নেওয়া যাক আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট বিশ্ববার্তা অনলাইন পোর্টালে একটা প্রতিবেদন পেশ করা হয়েছে সুখবর চাকরি প্রার্থীদের জন্য নয়া বিজ্ঞপ্তি মাদ্রাস সার্ভিস কমিশনের ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য দীর্ঘদিন থমকে থাকার পর আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধতা পেয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কমিটি দাবিকে মান্যতা না দিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৈধতা দেয় ফলে এই মুহূর্তে কাজ চালাতে কোনো আইনানু বাধা নেই কমিশনের মাদ্রাসা সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা অক্টোবর মাসে নেওয়া হবে তবে করোনার পরিস্থিতির উপর তা নির্ভর করবে যে সমস্ত চাকরি প্রার্থী সিক্স এসএলএসটিতে এই দুই বিষয়ে আবেদন করেছিলেন তারা লিখিত পরীক্ষায় বুঝতে পারবেন রাজ্যে বর্তমান রাজ্য সরকারি সাহায্যে চলা ছশো চোদ্দোটি মাদ্রাসা আছে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আঠাশ জুলাই বিকেলের পর থেকে দেওয়া হবে তখন বিস্তারিত জানতে পারবেন উল্লেখ্য মামলা চলার ফলে দু হাজার সালের পর মাদ্রাসা মাদ্রাসাভিশ কমিশন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কোনো পরীক্ষা নিতে পারেনি ফলে শূন্য সংখ্যা বেড়ে চলেছে বর্তমানে মাদ্রাসাগুলি শিক্ষক পদে পাঁচ হাজারের বেশি শূন্য রয়েছে শূন্য শিক্ষাকর্মীর সংখ্যা রয়েছে দেড় হাজারের বেশি দেড়শো প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে এছাড়া পাঁচটি মাদ্রাসাতে কোনো স্থায়ী শিক্ষক নেই অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগ করবে আমরা এই থেকে দেখতে পাচ্ছি আপাতত শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ অক্টোবর মাসে নেওয়া হবে সেটা এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং যেহেতু আমরা দেখলাম পাঁচ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে এবং বিভিন্ন মাদ্রাসা স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা খুবই কম সেহেতু আশা করছি বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন তো যারা শিক্ষাকর্তা পেশায় যুক্ত হওয়ার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ বড়ো খবর তো আশা করছি খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করবে মাদ্রাস সার্ভিস কমিশন এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু করবে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ